আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলা থেকে নির্বাচিত সাতজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিধায়িকা উপস্থিত আছি, সাথে সাথে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলনেতা এবং তথা বিরোধী দল নেতা এসেছে। অল্প কিছু কথা আপনাদের কাছে, আপনারা জানেন প্রথমত গণনা এবং বিভিন্ন ধরনের অত্যাচার, হত্যা থেকে মহিলা নির্যাতন থেকে ধর্ষণ থেকে ঘর বাড়ির লুট থেকে, এটা ক্রমাগত গোটা রাজ্য জুড়েই চলছে, এখনো চলছে। লকডাউনের মধ্যেও এর ছাড় নেই, করোনা কোভিডের অতিমারির মধ্যেও এর কোনো বিরাম নেই। এবং গত পরশু থেকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তার মধ্যেও ছাড় নেই। প্রায় আমার কাছে যা তথ্য আছে এখনো 20,000-এরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয়, ভোটার এবং অন্য দলকে ভোট দিয়েছেন, সনাতনে বিশ্বাস করে। শুধু সনাতনে বিশ্বাস করেন বলে তাদেরকেও ঘর ছাড়া হচ্ছে। এবারে একটা নতুন পদ্ধতি করেছেন, আমি তো 2001 সালে উগড়িয়া বিধানসভা কেন্দ্রে লড়েছিলাম, তখনও হয় এবার নয় নেবার ছিল, কিন্তু বামপন্থীরা জিতেছিল, তৃণমূল কংগ্রেস 7টা সিট পেয়েছিল। আমি 2006-এরও 29 জনের একজন ছিলাম, আমি অনেকবারই এই কথা বলেছি। সেদিনও রাজনৈতিক সংগ্রাম, অত্যাচার, অবিচার ছিল, কিন্তু এই যে বাড়িতে ঢুকে নুনের বাটিটা পর্যন্ত নিয়ে চলে যাওয়া, তফসিলি জাতি উপজাতিদের উপর বিশেষভাবে আক্রমণ, এটা ছিল না। গত পরশু দিন দেখেছেন কোচবিহারের শীতলকুচিতে রাজবংশী বর্মন তফসিলি জাতি পরিবারের একজন ভারতীয় জনতা পার্টির সমর্থক, তার নিথর দেহ, রক্তাক্ত দেহ মাঠে পাওয়া গেছে, একজন আদিবাসী তার দেহ পাওয়া গেছে। এইভাবে অত্যাচার চলছে, আমরা দলগত ভাবে চেষ্টা করছি। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাবো, গোটা পৃথিবীর 146 জন ভারতীয়, কেউ প্রাক্তন বিচারপতি, কেউ প্রাক্তন রাষ্ট্রদূত, তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে পশ্চিমবাংলার নির্বাচনের গণনা পরবর্তী হিংসা তার নিরসনে এবং দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। আমি ধন্যবাদ জানাবো 2,000-এরও বেশি মহিলা আইনজীবী গোটা ভারতবর্ষে, তারা রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে দাবি করেছে। আমাদের খেজুরির মহিলা অপর্ণা দাস, তার চিৎকার আপনারা শুনেছেন কিভাবে ধর্ষণ হয়েছে, তিনি শিডিউল কাস্ট কমিশনের কাছে তার বক্তব্য নথিভুক্ত করেছেন। তিনি এখনো অসুস্থ, তার প্রচন্ড শরীরে যন্ত্রণা ব্যথা আছে, কলকাতার একটি নামি বেসরকারি হসপিটালে দলের পক্ষ থেকে আমার তত্ত্বাবধানে সেখানে আমরা ভর্তি করে চিকিৎসা করেছি, শান্তনু প্রামাণিকও দেখাশোনা করছি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ, আমাদের একদিক থেকে দক্ষিণকাতির নবনির্বাচিত বিধায়ক অরূপ দাস আছেন, খেজুরির নবনির্বাচিত বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক আছেন, ময়নার নবনির্বাচিত বিধায়ক বিশিষ্ট ক্রিকেটার অশোক জিন্দা আছেন, হলদিয়ার সেকেন্ড টার্মের নির্বাচিত বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল আছেন, আমাদের ভগবানপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়ী রবীন্দ্রনাথ মাইতি আছেন এবং শ্রীমতী সুমিতা সিনহা মহোদয় আছেন উত্তরকান্ত কেন্দ্রের নির্বাচিত বিধায়িকা। আমরা সবাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে ভারত মাতার সুসন্তান হিসেবে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে দেশ ও মাতৃকাকে সমৃদ্ধ করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারে নির্বাচনে লড়েছি এবং জিতেছি। বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই ব্যবস্থাটা
অনেকদিন ধরে উঠে গেছে। বামপন্থী শাসনের প্রথম দিকে এটা ছিল না, কিন্তু পরবর্তীকালে কিছুটা উঠে গেছিল, তাই বামপন্থীরাও হারিয়ে গেছে। তার মধ্যেও যখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় আসে, যখন এনডিআরএফ এসডিআরএফ এর অর্থ স্টেট রিলিফ ডিজাস্টার রিলিফ ফান্ড, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড এর অর্থ যখন রাজ্য কেন্দ্র সরকার বিতরণ করে, তখন দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো দেখা হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা সাতজন পূর্ব পশ্চিমবঙ্গে এবারে এই যে দুর্যোগ এবং সাইক্লোন, তাতে পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কিছুটা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ইঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের লাঙ্গুয়ায়। তা এখানে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবার সঙ্গে মিটিং করলেন, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ। আমরা দেখলাম সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এইসব রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে মিটিং করলেন, আলোচনা করলেন। কিন্তু আমরা গত তিন দিন ধরে এখানে দেখলাম রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের, সে পঞ্চায়েত মেম্বার হতে পারে, কাউন্সিলর হতে পারে বা বিধায়ক হতে পারে বা সাংসদ হতে পারে, তাদেরকে উপেক্ষা করা এবং প্রথম একটা দুটো ফোন ধরছিলেন, পরবর্তীকালে বিধায়করা বলছেন বিডিওর মতো লোক, বিডিওর মতো ছোট ছোট পোস্টে বসে আছে, তারা পর্যন্ত কালকে বিকালের পর থেকে কোন বিধায়কের বিজেপি বিধায়কের ফোন লাগে। এর জন্য আমরা লালায়িত। আমরা জানি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী কি কি করেন, আমি ওনার সঙ্গে একুশ বছর দল করেছি এবং দশ বছর তার সাড়ে ন বছর সরকারি দলে ছিলাম, আর চার বছরেরও বেশি সময় রাজ্য মন্ত্রিসভায় ছিলাম। না, উনি কি পদ্ধতিতে করেন সেটা আমরা জানি। আমরা যেটা বলতে চাই যে এবারে এসডিআরএফ এর যে পশ্চিমবঙ্গের যে বরাদ্দকৃত অর্থ 1,087 কোটি টাকা, তার মধ্যে সেন্ট্রাল ফান্ড হচ্ছে 800 কোটি টাকা। ইতিমধ্যে এসডিআরএফ এর প্রথম কিস্তি 404 কোটি টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাঝিলাপুর গ্রাম পঞ্চায়েত দক্ষিণঘাটিতে সেখানে ফ্লাট শেল্টার, এটা আরআইডিএফ এর কেন্দ্রীয় সরকারের অর্থে নির্মিত, সেই আরআইডিএফ এর ফ্লাট শেল্টারে বিজেপি করার অপরাধে 300 পরিবারকে মৎস্যজীবীকে থাকতে দেওয়া হয়নি, আমাদেরকে বুঝেছেন পাকা বাড়িতে এবং মন্দিরের নাটমন্দিরে তাদেরকে রাখতে হয়েছে মুড়ি পিড়া খাই। আপনারা অবাক হয়ে যাবেন, হলদিয়া বিধানসভার কুকুরাহাটি এখনই গেলে দেখতে পাবেন, কুকুরাহাটি হাইস্কুলের সামনে শেল্টারে তৃণমূল কংগ্রেসের পতাকা ঘেঁটে প্রেসিডেন্ট দেওয়া হয়েছে, বলেছে এখানে বিজেপি নো এন্ট্রি। উড়িষ্যায় আসলে পরে যে ক্ষতি উড়িষ্যায় হয়ে গেছে সেখানকার মুখ্যমন্ত্রীর ছবি আপনি দেখতে পাবেন, এখানকার মুখ্যমন্ত্রী সারাক্ষণ বলে যাচ্ছেন মিডিয়াতে আর প্রচার, রাত্রে আছি অমুক করছি, তার জন্য আমরাও দেখেছি গোটা সমুদ্র উপকূলবর্তী নদী উপকূলবর্তী হাজার হাজার মানুষ দেখেছিল দলমত বর্ণ নির্বিশেষে, তিনি প্রচারে আছেন, প্রচারে আছেন এবং তার ঢক্কা নিনাদে আছে এমএলএ হিসেবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আমাদের পার্টি ইউনিটের সঙ্গে আছে। কিন্তু এটা আমরা দেখছি পশ্চিমবঙ্গবাসী, আমরা এই রাজনীতির তীব্র বিরোধিতা করছি এবং আমরা, আমি বিরোধী দলনেতা হিসেবে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব তাদের কাছে দাবি করছি যে সর্বদলীয় সভা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, কিছুটা অংশ পশ্চিম মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সর্বদলীয় সভা ডেকে এই যে ত্রাণ এবং মানুষের পাশে দাঁড়ানো রাজনীতির উপরে কাজ করুন, এই আবেদন আমি করছি। দ্বিতীয়ত আমি দাবি করছি যে আপনি গতকাল বলেছেন যে 1,000 কোটি টাকা রাজ্য সরকার আর 400 কোটি টাকা কেন্দ্রের খরচ হয়েছে, এমন খরচ হয়েছে, আমি তো গ্রাউন্ডে কাজ করছি, আমি
ঝড়ের আগে দুদিনও বিভিন্ন এলাকায় ঘুরেছি, প্রত্যেকের সঙ্গে যখন আমাদের এমএলএরাও তা তাপসী মন্ডলের গাড়ি তো এক জায়গায় পাথর দিয়ে মানে আমরা কোথাও দেখতে পাইনি আপনার হাজার কোটি আর কেন্দ্রের 400 কোটি টাকা কোথাও কিছু খরচ। আপনি যদি বলেন আমার প্রমাণ কি, আপনার নন্দীগ্রাম এক নম্বর গ্রাম, নদী তীরবর্তী 4-5টা গ্রাম পঞ্চায়েত আছে, রাজ্য সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট, কেন্দ্রীয় সরকার সকলের কি গাইডলাইন ছিল যে নদী তীরবর্তী সমুদ্র তীরবর্তী লোককে জীবনটা যাতে হানি না হয় শেল্টারে তুলতে। আপনারা তালিকা করলেন 20,800, তুলতে পেরেছেন পারেন? আপনি কি করলেন এখানকার একজন আমফানের টাকা চোর তৃণমূল নেতার কথায় 10,000 টাকা করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দিয়েছেন, ইজ গ্রাম পঞ্চায়েত চাল দিয়েছেন, 100 গ্রাম চাল কেউ পেয়েছে? 10,000 টাকার 100 টাকা খরচ করা হয়েছে? পাইনি। অধিকাংশ জায়গায় অভুক্ত ছিল, আমরা যেখানে পেরেছি জোগাড় যন্ত্র করে নিজেরা এনজিওরা কিছু দানশীল ব্যক্তি কিছু ক্লাব প্রতিষ্ঠান তারা এগিয়েছে, চিড়ে মুড়ি শুকনো খাওয়ার পশুদারকে দিয়েছে, অধিকাংশ লোককে অভুক্ত ছিল। আমি আজকে সকাল থেকে সাহেবনগর সাতখণ্ড দিয়ে কাদিরাবাদ চর তালপাটি হয়ে পুরো রিভার ব্যাংক ঘুরতে ঘুরতে বাসুলি চক পর্যন্ত গেলাম 2:30 পর্যন্ত। সেখানে লোকজন বৃষ্টির মধ্যে আছে, কোথাও কোন প্রশাসনের লোক, পঞ্চায়েতের লোক, পশ্চিমবঙ্গের শাসক দলের লোককে কেউ কোথাও আমি দেখতে পাই, একই অভিজ্ঞতা অন্যান্য বিধায়ক। তাই আমরা দাবি করছি যে কোথায় কোথায় এসডিআরএফ এর 400 কোটি টাকা খরচ করেছে, কে পেয়েছে সেটা আপনারা প্রকাশ করুন। এবং আমি আশা করব যে এই ধরনের মানুষের বিপর্যয়ের সময় দলমত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই কাজ করবেন, এবং আমাদের ঘোষিত অবস্থান এই ধরনের বিপর্যয়ের সময় সরকার প্রশাসনের যে কোনো ধরনের উদ্যোগ তাকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের। দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি যে পলিটিক্যাল লোকরা সম্প্রতি লড়েছেন, কেউ হেরেছেন কেউ জিতেছেন, তাদের হয়তো লজ্জা থাকতে পারে আমাদের সঙ্গে কথা বলার বা আমাদের ফোন ধরার। রাজ্যের মুখ্যমন্ত্রীও আমার কাছে পরাজিত হয়েছে, তাদের দলের নেতাদের মন্ত্রীদের লজ্জা থাকতে পারে বিরোধী দলের তার সঙ্গে কথা বলার, কিন্তু যারা আমলা যারা ব্যুরোক্র্যাট যারা প্রশাসনে আছেন, সে পঞ্চায়েতের সচিব হতে পারেন, বিডিও হতে পারেন, এসডিও টিএম হতে পারেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তারা হতে পারেন, রাজ্য স্তরে মুখ্য সচিব হোক স্বরাষ্ট্র সচিব হতে পারেন, তাদের উচিত যে সমস্ত মানুষের সমস্যা মেটানো এবং সমস্ত জনপ্রতিনিধিদের সমান দৃষ্টি দিয়ে আমরা প্রস্তুত আছি সমস্ত রকম সহযোগিতা করার জন্য। আর আবার আবেদন করব এই জল ঝড় বর্ষায় বহু মানুষকে আপনারা ঘর ছাড়া করেছেন, এই নন্দীগ্রামে কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের 60টা বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, সেই লোকগুলোর অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। মুখ্যমন্ত্রী আসছেন জেলায় আমাদের ডাকলে যাবেন না? আমি কোন কাল্পনিক প্রশ্নের উত্তর দেব, মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্ত্রী হিসেবে একবার কেন একাধিকবার আসবেন, এবং তিনি সমান দৃষ্টি দিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বাংলার সমস্ত নাগরিকেরই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকেরই প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসেবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সকলের মুখ্যমন্ত্রী সকলের জন্য যদি তার চিন্তা ভাবনা কর্মের প্রয়াস ঘটান আমরাও নিশ্চয়ই দায়িত্ব নিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, কিন্তু কোনো কাল্পনিক প্রশ্নের উত্তর দেব না। আপনাদের বিরুদ্ধে যেটা বলা হয় যে সমালোচকরা বা তৃণমূল তিনি বলছে যে আপনাদের এমএলএদেরকে এলাকায় দেখা যাচ্ছে না, এই কথাগুলো কি বলবেন? কথার উত্তর দেওয়ার দরকার নেই,
তৃণমূলের লোকেরাই তো মাঠে নেই, তারা তো ছবিতে আছে, ছবিতে আছে, আর কোথায় কাকে ঘর ছাড়া করবে, জরিমানা আদায় করবে, তারা অপেক্ষা করে আছেন আমফানের মতো মোদিজি টাকা দেবেন, সেই টাকাগুলো মারবে, সেই অপেক্ষায় তারা আছেন, বসে আছেন। তাদের অন্য কোনো ব্যাপার নেই। আমি নিজে কালকে যেহেতু বাতাস হচ্ছিল একটা অফিসে বসে কন্ট্রোল করেছি, বিকেলে যাই, অনেক কাজ করছি, কলকাতা থেকে অনেক কথা বলা যাবে, আমরা বাতাসটা তো ওইখানে দেখেছি 110 কিলোমিটার বাতাস, কিন্তু তার আগের দিন রাত্রি পর্যন্ত আর সকাল থেকেও ছিলাম, কোথাও আমি দেখতে পাইনি। তৃণমূলের লোক যারা পঞ্চায়েত আছে সবই তো, অধিকাংশই তো আমার চেনা জানার মধ্যে, আমি কাউকে দেখতে পাই, আমি প্রশাসনের কাউকে দেখতে পাইনি। একটু আগে মহেশপুরে দেখলাম বিডিওর গাড়ি কষ্ট, আমি জেলিংহামে রিমোট আপনাদের বলবো আসলে চলে যান একবার নদীর পাড়ে, অবস্থাগুলো দেখে 130 খানা বাঁধ ভেঙেছে। আমি করেছি, এই সরকার তো 11 সালের পরে কোন বাঁধ মেরামত সেচের কাজ করে, এই মুখ্যমন্ত্রী কাউকে কাজ করতে দেন না। আমাকে 2019 সালে কয়েক মাসের জন্য সেচ মন্ত্রী করেছিলেন, তারপরে করোনা লকডাউন, যেদিন বসেছি তার 3 দিনের মধ্যে অর্থ দপ্তর থেকে সার্কুলার বের করে বলে দিয়েছিল নন প্ল্যানে মন্ত্রীর দায়িত্ব হচ্ছে 50,000, আর প্ল্যানের ক্ষেত্রে বড় স্কিম হলে স্টেট লেভেলের কমিটি আছে একজন রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে, আর অর্থ দপ্তরে পাঠাতে হবে, অর্থ দপ্তর মানে 14 তলা, অর্থ দপ্তরে পাঠালে অর্থমন্ত্রী ইন্টারকামে জিজ্ঞেস করে ফাইল অ্যাপ্রুভ করে, কোনো কাজ কোনো মন্ত্রীকে ইনি করতে দেন না পশ্চিমবঙ্গে কোনো কাজ। উনি এটাতেই বিশ্বাস করেন যে 500 টাকা 200 টাকা 2 কেজি চাল এইসব কিছু দিলে হয়ে যাবে, 1,000 টাকা ভাতা 500 টাকা হাত খরচা, একটা বই এই এই নীতিতে বিশ্বাস করেন, একা যে স্থায়ী পরিকাঠামো আপনি নিজে বলুন, আপনি এখানকার নদীর পাশের এলাকার লোক, কোন বাঁধে এই সরকার 11 সালের পরে কাজ করেছে, একটাই কাজ কেলেঘাই কপালেশ্বরী ক্ষীরাই বাগুই চন্ডিয়া, সেক্ষেত্রেও আমরা তখন এমপি ছিলাম প্রণববাবু কন্ট্রিবিউশনে, সেটা 75% তখন ছিল সেন্ট্রালের, 25% ছিল স্টেটের, এটা পুরনো আগে লেফট গভর্নমেন্টের 2010 সালের স্কিম, ওনার আমলে স্কিম নয়, তাও কমপ্লিট করতে পারেনি, স্টেটের শেয়ার দেয়নি টাকা, শুনে রাখুন পরবর্তীকালে আমরা রিপেয়ারিং করতাম, আমাদের ক্ষমতা খুব লিমিটেড, এখানে পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রীদের কোন মন্ত্রীদেরই ক্ষমতা, যারা নতুন মন্ত্রী হয়ে এখন দীঘায় গিয়ে সৈকতা বসে লাফাচ্ছেন, 1-2 মাস পরে হাওয়াটা বেরিয়ে যাবে, বুঝতে পারবেন যে তারা কার্যত ল্যাম্পপোস্ট। একটা ভিডিওর যে মূল্য মর্যাদা এই সরকারের কাছে আছে, একটা মন্ত্রীর সে মর্যাদা করছি না, এই জশ আসবে এটা 8 দিন 10 দিন আগে থেকে আবহাওয়া দপ্তর অ্যালার্ট করছে সবাই মিলে, তার যেখানে ভালনারেবল পয়েন্ট আছে সবাই জানে যে পাঁচুড়িয়া খেজুরিতে বাঁধ ভাঙবে, হিজলি মসনদিয়ালা বাঁধ ভাঙবে, দারিয়াপুর বাঁকিপুটে বাঁধ ভাঙবে, বিরামপুর মাজিলাপুরে জল ঢুকবে, চাঁদপুর তাজপুরে বাঁধ রে জল ঢুকবে, সবাই জানে, দীনবন্ধুপুর লগবেট গেট ভাঙবে, জেলিংহাম উড়ে যাবে, এড়িয়াখালি টুকরাহাটি ভাঙবে, কোলাঘাটের দেনান ভাঙবে, ধনীপুর ভাঙবে, মায়াচর ভাসবে, এতো সবাই জানে, ইঙ্গলগঞ্জ সন্দেশখালি গোসাবা বাসন্তী ক্যানিং পাথর প্রতিমা সাগর কোথায় কি হবে সবাই জানে, চিত্র পরিষ্কার, কোনো উদ্যোগ ছিল। আমি কারোর নাম বলবো না, হর্তাকর্তা বিধাতা একজন বর্তমান সরকারের, তিনি পায়রাটুঙ্গি সেচ বাংলোতে মিটিং করেছিলেন ঠিকাদারদের নিয়ে, বলেছেন যে কাজ করতে পারো দশের 2 বছরের আগে টাকা দিতে পারো, এই তো ভার্সান যারা দায়িত্বে আছে, আমি নাম বলবো না যেহেতু আমার কাছে তথ্য প্রমাণ, এই তো মানসিকতা, শুধু টাকা চাই টাকা চাই টাকা চাই, কেন্দ্র টাকা চাই টাকা চাই টাকা চাই, শুধু একটাই স্লোগান, এই কম টাকা কেন, আরে সমুদ্র উপকূলবর্তী এলাকার এসডিআরএফ এর তট কত, অন্ধ্রের তট কত 9,000 কিলোমিটারের বেশি, আপনার
আপনি উড়িষ্যার তট কত দেখুন, কত বর্গ কিলোমিটার, সেই অনুযায়ী এসডিআরএফ এর টাকা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আপনার 1087 কোটি টাকা এবছরের যে কমিটমেন্ট এসডিআরএফ এর, তার মধ্যে 800 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা। সেন্ট্রাল গভর্নমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট এই লস আসার আগে আপনাকে 404 কোটি টাকা ধার করতে হবে। মানুষের এগুলো জানা দরকার, বলা দরকার, এত প্রচার প্রচার না করে আসল কাজ করুন। দয়া করে ফুল টিমটা একটু জেলিংহামে গিয়ে দেখে আসুন, এক বস্ত্রে আসুন। কাপড় দোকান বন্ধ, আমি নন্দীগ্রামের একজন কাপড় দোকানকে ফোন করে বললাম, রাধামণিতে বললাম, 507 পিস শাড়ি দাও, মেয়েরা এক বস্ত্রে আসি ভিজে গেছে, জ্বর জ্বরেছে, যাবো দেখে আসুন কি করছে। আমি বললাম শহীদ মিনারে এই মুহূর্তে 1200 আছে, আমি বললাম সোনাঝুরা হাই স্কুল খুলে দিন। আপনি কেন্দ্রামানি গ্রাম পঞ্চায়েতে গঙ্গামোড় দেখে আসুন, শ্যামপুর বোগা দেখে আসুন কি অবস্থা, লোকজন আছে উগড়াহাটিতে দেখে আসুন কি, সুনিয়ার চর দেখে আসুন একই অবস্থা, দক্ষিণ চব্বিশ পরগনার এলাকা, ওখানে তো মেরে পিটে ধরে সবকে বের করে দিচ্ছে বিজেপির লোকজন, তফসিলি জাতি মৎস্যজীবী কেউ নেই, অস্তিত্ব নেই বাড়ি করতে, শুধু একটাই অপরাধ সনাতনে বিশ্বাস করেন। ওদেরকেও যারা ভোট দিয়েছে, এই যারা পেখিয়াতে পরিমলগিরি মমতা ব্যানার্জি তৃণমূল প্রার্থীর পোলিং এজেন্ট, তার বাড়িতে নিচে থাকা দুটো গাড়ি পুড়িয়ে, রাউতপুরে অতনু পণ্ডা তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, সে অতনু পণ্ডা আমার ভোট করেনি, তৃণমূল কংগ্রেসের ভোট করেছে, মমতা ব্যানার্জি প্রার্থীর ভোট করেছে, তার ভুষিমাল দোকান লুট করেছে রাউতপুর, মানুষ সব দেখছে। প্রচার আর সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে বেশি দিন হবে চলবে, আমরা এসব দেখেছি। এটা নিয়ে আমার দলগত বা ব্যক্তিগত ভাবে মানে বক্তব্য নেই, আমি বিশ্বাস করি যে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকতে পারে, শিশু তফসিলি জাতি উপজাতি সবাই আক্রান্ত, 30 পেরিয়ে গেছে 47, রেপ ভিকটিম শিডিউল কাস্ট এরকম অসংখ্য আছে নানুর থেকে খেজুরি। কেন্দ্রীয় সরকারের টিম এসেছিল অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে, গোবিন্দ মোহন আইএস এর নেতৃত্বে, সে টিম রিপোর্ট করেছে, সেই রিপোর্ট তো আর ধামা চাপা দিয়ে রাখা যায় না, নিশ্চয়ই এক্সামিন চলছে, সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে সবাই জানিয়েছে, রাজ্যপাল নিজে ভিজিট করেছেন, রাজ্যপাল হচ্ছে প্রশাসনিক হেড এবং কেন্দ্রীয় সরকারের এই রাজ্যের প্রতিনিধি, নিশ্চয়ই তিনি শীতলকুচি এবং নন্দীগ্রাম ভিজিট করার পরে যা দেখেছেন তার রিপোর্ট তিনি জমা দিয়েছেন। আমি ভারতীয় জনতা পার্টি করি আর কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে, আমার পূর্ণ আস্থা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আছে যে তারা কাশ্মীরের এই দীর্ঘদিনের অত্যাচার যদি বন্ধ করতে পারেন, পশ্চিমবঙ্গের এই অত্যাচারও তারা বন্ধ করবে। কিন্তু 491,000 ভোট বিজেপি পেয়েছে আর তৃণমূল 479,000 ভোট, এই জেলায় 11,500 ভোটে বিজেপি তৃণমূলের প্রতি, অতএব এই জেলাতে তৃণমূল কংগ্রেস প্রথম শক্তি। আর বিরোধী দলনেতা এবং বিজেপিকে উপেক্ষা করা মানে রাজ্যের 2,27,00,000 ভোটারকে উপেক্ষা করা, এটা যেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাথায় রাখে।